চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে 1,800 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করেছেন কৃষকেরা। উপজেলার 16 ইউনিয়ন ও 2 পৌরসভার কৃষকেরা এখন সবজি পরিচর্যায় ব্যস্ত। কিছু সবজি বাজারে বিক্রিও শুরু হয়েছে, ভালো দামও পাচ্ছেন চাষিরা। বেশিরভাগ সবজি তুলতে আরও 15 দিন থেকে 1 মাস সময় লাগতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার 16 ইউনিয়ন ও 2 পৌরসভায় চলতি বছরে 1,800 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হচ্ছে। বিভিন্ন কৃষি জমিতে এখন পর্যন্ত 650 হেক্টর শিম, বাকি 600 হেক্টর জমিতে লাল শাক, পালং শাক, মূলা শাক, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ সহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে। শাকসহ কিছু সবজি বাজারে নিয়ে যাচ্ছেন চাষিরা। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় গিয়ে দেখা গেছে, 1500 শতক জমির কিছু অংশে চিচিঙ্গা ও তিতা করলা চাষ করেছেন কৃষক রিয়াজ। কিছু অংশে মিষ্টি কুমড়া চাষ করেছেন। একজন কাজের লোক নিয়ে জমিতে সবজির পরিচর্যা করছেন তিনি। রিয়াজ বলেন, এক জমিতে ভাগ করে 3 ধরনের সবজি আবাদ করেছি, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ভালো ফলনের আশা করছি। মিরসরাই পৌরসভার নোয়াপাড়া এলাকার কৃষক জামশেদ আলম বলেন, এবারও প্রায় 1 একর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছি। লাল শাক, মূলা বাজারে বিক্রি করেছি। ফুলকপি, বাঁধাকপি সহ অন্য সবজি গাছে ফলন আসতে আরও সময় লাগবে। অন্য জায়গায় শীতকালীন সবজি আরও আগে চাষ করলেও এখানে একটু দেরিতে আবাদ করা হয়। যখন পুরোপুরি শীত চলে আসবে তখন সবজি বাজারে নেওয়ার উপযোগী হবে।